বিসমলায় রহমান রহিম চোদ্দ সালে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার চার বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ তার ওপর আস্থা রাখায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তৃতা শুরু করে প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশে ফিরে দল সংগঠিত করার পাশাপাশি জীবনমান উন্নয়নের কাজে হাত দিয়েছিলেন তিনি দেশে ফিরে একদিকে যেমন দলকে সংগঠিত করার কাজে বনোনিবেশ করি অপরদিকে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের ক্ষমতা ক্যান্টনমেন্ট থেকে উদ্ধার করে জনগণের হাতে ফিরিয়ে দিতে চেষ্টা চালাই উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো সালে তেইশে জুন পর্যন্ত একুশ বছর এবং দু সালের পয়লা অক্টোবর থেকে দু সালে নয় ছয় জানুয়ারি পর্যন্ত সাত বছর এই আটাশ বছর বাংলাদেশের জনগণ বঞ্চিত থেকেছে যারা ক্ষমতা দখল করেছে তার নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল জনগণের কল্যাণে তারা কোনো ভূমিকা রাখেনি বরং আমরা জনগণের কল্যাণে যেসব কাজ হাতে নিয়েছিলাম তারা তাও বন্ধ করে দেয় রাজনৈতিক দুর্বৃত্তায়ন অর্থ লুটপাট জঙ্গি ও সন্ত্রাসবাদের উত্থানসহ বিএনপি জামায়াত জোট সরকারের নৃশংসতার কথা তুলে ধরার পাশাপাশি তার দলের দিনবদলের সনদ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী দু সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পেরেছি বলেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি নয় বছর একটানা জনসভা জনসভার সুযোগ পেয়েছি বলেই বাংলাদেশ উন্নত হচ্ছে প্রধানমন্ত্রী বলেন তা সরকারের আমলে বিদেশি বিনিয়োগ প্রবাসী ও রপ্তানি আয় বাড়ার সঙ্গে বৈদেশিক মুদ্রার বেড়েছে জিডিপি ও বাজেটের আকার বড় হওয়ার পাশাপাশি বেড়েছে মাথাপিছু আয় সব মিলিয়ে মিলেছে নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশের স্বীকৃতি বিগত নয় বছরে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে এক গ্রামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি আমরা তিনশো পঁয়ষট্টিটি কলেজ সরকারিকরণ করা হয়েছে স্বাস্থ্য সেবা গ্রাম পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে সাড়ে আঠারো হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছি যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করা ছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও পিলখানা হত্যা মামলার বিচারের পাশাপাশি জঙ্গিবাদ দমনে সফলতার কথাও বলেন প্রধানমন্ত্রী আমরা সফলতার সঙ্গে জঙ্গিবাদ দমন করেছি জনসচেতনতা সৃষ্টি করে এই কার্যক্রম অব্যাহত রয়েছে এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন বলে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি হাতে নেওয়া মেগা প্রকল্প ও উন্নয়নের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী পদ্মা সেতুর কাজ অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে ঢাকায় মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ এগিয়ে চলছে সমগ্র বাংলাদেশকে রেল সংযোগের আওতায় আনা হচ্ছে চট্টগ্রামে কণ্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণ করা হচ্ছে ঈশ্বরদীর রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে খুব শীঘ্রই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে পটুখালীতে পায়রা বন্দর নির্মাণ করা হচ্ছে কক্সবাজারের মাতারবাড়ি এবং রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলছে উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি আগামী নির্বাচন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী কয়েকটি নির্বাচন করে এরই মধ্যে নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জন করেছে বলে মনে করেন তিনি সংবিধান অনুযায়ী দু সালের শেষ দিকে একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে আমি আশা করি নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল দল আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন এবং দেশের গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবেন কোনো কোনো মহল আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবার অপচেষ্টা করতে পারে আপনাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে লক্ষ্য আপনাদেরই ঠিক করতে হবে আপনারা কি চান আপনারা কি দেশকে সামনে এগিয়ে যাওয়া দেখতে চান না বাংলাদেশ আবার দিকে চলুক তাই দেখতে চান। আমরা হিসেবে পরিচিত হতে চাই না দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ ভাবে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তাহলে আমরা সবসময় চ্যানেল পাশে থাকছি